চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতি হত্যা ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার যুবককে। মূলত টাকা পয়সা লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই বৃদ্ধ দম্পতিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল 10টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ঘটনার পর উদ্ধার হওয়া নিহত নজিরুদ্দিনের মোবাইল ফোনের সূত্র ধরে সর্বোচ্চ সংখ্যক তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা সহ চারজনকে গ্রেফতার করা হয়। ওই হত্যাকাণ্ডে নিহত নজিরুদ্দিনের ট্রলি ড্রাইভার শাহাবুল হক সহ বাকি আসামিরা অংশ নেয়। অভিযানে নিহত নজিরুদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন, পানবরজে পুঁতে রাখা নিহত ফরিদার হ্যান্ডব্যাগ ও নজিরের কালো অফিসিয়াল ব্যাগ এবং হত্যার সময় আসামিদের গায়ে যেসব জামা কাপড় ছিল সেগুলো উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে নগদ 43,000 টাকাও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, পূর্ব পরিচিত হওয়ায় ঘটনার দিন রাতে নজিরুদ্দিনের বাড়িতে প্রবেশ করে শাহাবুল সহ অন্য আসামিরা। এক পর্যায়ে নজিরুদ্দিনকে শৌচাগারের ভিতরে হাত মুখ বেঁধে শ্বাসরোধ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে এবং তার স্ত্রী ফরিদা খাতুনকে ঘরের মেঝেতে ফেলে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা উভয়েই মারা যান। হত্যাকাণ্ডের পর নজিরুদ্দিনের ঘর থেকে টাকা, মোবাইল ফোন, ফরিদা খাতুনের ব্যবহৃত কালো ব্যাগের মধ্যে করে নিয়ে তারা বাড়ির বাইরের গেটে তালা দিয়ে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদেরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় আরও তথ্য উদ্ঘাটন করতে আসামিদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত 24 সেপ্টেম্বর বেলা 11টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় হাত মুখ বাঁধা অবস্থায় ষাটোর্ধ্ব দম্পতি নাজিরুদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নাজিরের একমাত্র মেয়ে ডালিয়ারা পারভিন শিলা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা একটা ধূম্রজালের মধ্যে ছিলাম যে আসলে ঘটনাটা কী হতে পারে। একটা পর্যায়ে ওনার এই ভিকটিম নজির এবং ভিকটিম ফরিদা ওনাদের কাছ থেকে যে মিসিং মোবাইল, মিসিং মোবাইলের লিক ধরে আমরা আগাই এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ধরে দেখা গিয়েছে যে একটি মোবাইল বাটনওয়ালা যে মোবাইলটি জাস্ট একবার ওপেন হয়েছে, কিছু হয় জাস্ট একবার ওপেন হয়েছে, এইটাই ছিল মূল আমাদের ঘটনা ক্লু। এবং সেই মোবাইলটি ওপেন হওয়া থেকে শুরু করে কোন সিপটি ঢুকেছিল এইভাবে করে আস্তে 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 করে আমরা যখন আগাই এগোতে এগোতে গিয়ে গত পরশুদিন রাতে আমরা রাতের অভিযান শেষে এবং গতকালকে একেবারে অপরাহ্ন পর্যন্ত টোটাল এই অভিযানিক দল অভিযানটিকে সম্পন্ন করে এবং সেখানে গিয়ে আমরা সেই মূল এই ঘটনার সাথে সম্পৃক্ত যে পেশাদার খুনি, কারণ আপনারা দেখেছেন যে লাশের গায়ে শুধুমাত্র একটি ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি বা কন্ট্রাপানি আমরা যেটাকে বলি এটাকে কেটে ফেলা হয়েছিল এবং ওখান দিয়ে প্রচুর রক্ত হয়েছিল এবং সে কোনো চিৎকার চাচামেচি করার সুযোগ পায়নি। এই পেশাদার খুনি যে দলটি আমরা প্রত্যেকে আমাদের আইনে আওতায় আনতে পেরেছি, এর মধ্যে শাহাবুল যে মূল নেতৃত্ব দিয়েছে, পরবর্তী যে রাজীব এবং বিদ্যুৎ এবং যে মোবাইলটি ছিল নোকিয়া মোবাইল যে ফোনটি এটা আমরা রিকভারি করেছি শাকিলের কাছ থেকে।